বিশ্বকর্মা পুজো মানে হচ্ছে ছোটবেলা, বিশ্বকর্মা পুজো মানে ঘুড়ি ওড়ানো। তাই প্রতি বছর যখন বিশ্বকর্মা পুজো আসে যেন ছোটবেলাটাকে ফিরে পাই আমরা। বৃষ্টি হোক বা রোদ, ঘুড়ির লড়াই ভাই চলবেই বিশ্বকর্মা পুজোতে। আর ঠিক তাই জন্যই আজকে আমার গন্তব্য ঘুড়ির বাজার। পেটকাটি, চাঁদিয়াল, কত রকমারি ঘুড়ি, মানে নাম শুনলে মাথা ঘুরে যাবে। যাই হোক, কথা বলতে বলতে দমদমে চলে এসেছি। এবার আমাকে যেতে হবে হচ্ছে খড়দা। খড়দা যেতে গেলে ওইদিকে যেতে হবে আমাকে। খড়দা আগে যাই, তারপর দেখা যাক কিভাবে যাওয়া যায়। খড়দা স্টেশন থেকে নামলাম। আমার এক নম্বরের পাশ থেকে এই যে রাস্তাটা, এই গলিটা, এই গলি দিয়ে যেতে হবে ঘুড়ির মার্কেটটা। আমি কোনোদিনও আসিনি এখানে, ঠিক আছে? জিজ্ঞাসা করে করে আমাকে যেতে হচ্ছে, মানে খড়দা থেকে নেমে এক নম্বরের একদম মানে বাম্পার ছিল এখানে, একদম শুরুর দিকে একটা গলি রয়েছে, এই গলি দিয়ে সোজা এগিয়ে যেতে হবে। ওই যে এক নম্বর স্টেশন, আর এই যে একদম প্রথমের দিকে এই গলিটা, এই হলো বিটি রোড, অর্থাৎ ব্যারাকপুর ট্রাঙ্ক রোড। এখান থেকে খানিকটা এগোতে হবে। বিটি রোডের ওপরে এই যে রাস্তাটা, এটার নাম হচ্ছে পিকে বিশ্বাস রোড। এই রোডেই সমস্ত ঘুড়ির দোকানগুলো রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, পরপর পরপর ঘুড়ির দোকান এখানে রয়েছে। লাটাইগুলো সাজানো রয়েছে এখানে, এগুলো প্লাস্টিকের লাটাই, আর ওপরের দিকে এগুলো সব প্লাস্টিকের ঘুড়ি রয়েছে। এখানে দেখাই তোমাদেরকে, দেখো এই এখানে রয়েছে সব সুতোর বান্ডিলগুলো রয়েছে, আর এখানেও অনেকগুলো ঘুড়ি রয়েছে, কত বড় বড় ঘুড়ি। দাদা এবারে বলবে কি কি ঘুড়ি পাওয়া যায় এখানে, বলো নাম। ঘুড়ি আছে, এটা কি ঘুড়ি? কাতলা, কাতলা ঘুড়ি। আচ্ছা, আর আচ্ছা, এগুলো সব প্লাস্টিকের মধ্যে না? এইগুলো কিরকম দাম রয়েছে এই ঘুড়িগুলো? 3 টাকা, 3 টাকা করে। আর এই এগুলো, এগুলো আপনার 7 টাকা, এগুলো 7 টাকা করে। কাগজ ঘুড়ি পাবেন আপনি, এগুলো কত করে? 3 টাকা, 3 টাকা করে। আর লাটাইয়ের কিরকম দাম রয়েছে দেখাও? লাটাই আপনি দেখুন, এই কুড়ি টাকা করে শুরু। আচ্ছা, তারপর আর 30 টাকা আছে, এগুলো সব 30 টাকা করে। এইগুলো, এগুলো কেবল 100 টাকা আছে। আচ্ছা, আর সব থেকে হাইয়েস্ট কিরকম দাম? ওগুলো কি ফাইবারের ওপরে নাকি? ফাইবারের ওপরে এগুলো, এই লাটাইগুলো কি ফাইবারের ওপরে? ফাইবারের ওপরে। আচ্ছা, এইখানেও রয়েছে বেশ কিছু লাটাই, বেশ সুন্দর সুন্দর। আর সুতোর কি দাম রয়েছে? সুতো আমাদের কটন সুতো আছে। হ্যাঁ, এটা কিরকম দাম? 350 টাকা, 350 টাকা। একদম পুরো মাঞ্জা দেওয়ার মতো রেডি করা আছে, সব রেডি করা সুতো। এটা এক রকমেরই হয় নাকি? অন্য এটা অনেক কালারই হয়। আচ্ছা, এটা তো তোমার ব্রাউন কালার টাইপের। এগুলো সব বাচ্চাদের জন্য, ছোট 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 একদম। এই দোকানটাতেও বেশ বড় বড় টাইপের ঘুড়ি রয়েছে, ঠিক আছে? এগুলো অনেকটা বড় ঘুড়ি দেখো। দেখো ঘুড়ির দোকানে দেখো কতটা ভিড় ভাড়টা রয়েছে, মানে এই দুদিন তো প্রচুর ভিড় থাকবে, ঠিক আছে? এখানে 2022 হ্যাপি নিউ ইয়ারের ঘুড়ি রয়েছে, আর এদিকে লাটাইও রয়েছে অনেকগুলো। এখানে একটা দোকানে চলে এসেছি, আনসারি কাইটসে, ঠিক আছে? এখানে দেখো প্রচুর মানে অনেক রকমের ঘুড়ি রয়েছে। কোনটার কি রকম নাম রয়েছে, নামগুলো বলো দেখি। এটা হচ্ছে চিলগুড়ি ছাপা। এটা চিল, চিল ঘুড়ি ছাপা। আচ্ছা, এটা পড়বে আপনার 70 টাকা ডজন। আচ্ছা, 70 টাকা ডজন। এটা চিলগুড়ি প্লেন। আচ্ছা, এটা পড়বে আপনার 50 টাকা ডজন। আচ্ছা, সব কি ডজনেই বিক্রি হয়? ডজন হয়, সব পাইকারি আলাদা হয়। এটা হচ্ছে দেখতে ছাপা, এটা পড়বে 70 টাকা ডজন। আর যে পেট কাটি, চাঁদিয়াল, ওগুলো কি সব বলে? এইটা পড়বে আপনার 70 টাকা ডজন। এটা এটা কি, এটার নামটা কি? এটা হচ্ছে দেখতে ঘুড়ি। কি কি ঘুড়ি? দেখতে ঘুড়ি, দেখতে 27.5। আচ্ছা, এটাও সেম, এই যে এটাও সেম, এর মধ্যে অনেক ডিজাইন আছে। আচ্ছা, অনেক এক একটা এক রকমের, এক এক রকম আছে। দেখো কিছু খুব কালারফুল ব্যাপারগুলো, ঠিক আছে? এক একটা এক এক রকমের কালার রয়েছে। এগুলো কিরকম দাম বললে? এটা পড়বে 70 টাকা ডজন। 70 টাকা ডজন। আচ্ছা, এটা হচ্ছে দোতে ঘুড়ি। দোতে ঘুড়ি? আচ্ছা, মানে আমি বলেছিলাম না যে এক একটা রকমের নাম রয়েছে, তো এটা এটার দাম, এটার দাম কি? এটা পড়বে তোমার 100 টাকা ডজন। 100 টাকা ডজন। এর মধ্যে অনেক রকমের ডিজাইন হবে। আচ্ছা, এগুলো দাম বেশি কম কেন হয় গো?
একটু কাঠির দাম বেশি, বন্যা এসছে তো এটা বাইরে থেকে আসে। আচ্ছা, তারপর আর কি রয়েছে? অনেক রকমের ঘুড়ি, একদম সব ডজন করেই বিক্রি হয় এখানে। এটা 100 টাকা ডজন পড়বে দতে ঘুড়ি। এর মধ্যে অনেক ডিজাইন। আচ্ছা, অনেক ডিজাইন। এটা খুব সুন্দর লাগছে দেখতে, অনেক ডিজাইন। বেশি কাস্টমার কোনটা নাই গো? বেশি কাস্টমার এখন সব ঘুড়ি নিচ্ছে, সব ঘুড়ি কাস্টমার, সব ঘুড়ি নিচ্ছে, এই ঘুড়ি বেশি সে। আচ্ছা, নেক্সট এটা হচ্ছে পঙ্কি ঘুড়ি দেখতে। কি কি ঘুড়ি? পঙ্কি ঘুড়ি, পঙ্কি ঘুড়ি। আচ্ছা আচ্ছা, এটা পড়বে আপনার 70 টাকা ডজন। আচ্ছা, এর মধ্যে নানা রকম কালার হলো। বাহ, সাদা, ব্লু, ব্লু ব্ল্যাক, উপরে অরেঞ্জ, উপরে এটা অরেঞ্জ ব্ল্যাক, অনেক রকম আছে। সব 12টা করে রয়েছে না? সব 12টা করে। এটা হচ্ছে চিলগুড়ি। চিলগুড়ি এগুলো খুব চলতো মানে আমাদের ছোটবেলায়, খুব চলতো, খুব চলতো। এটা সব থেকে বেশি সেল এই গুড়ি, তাই না? এটা কত কত দাম বললে চিলগুড়ি? এটা পড়বে 50 টাকা ডজন। চিলগুড়ি 50 টাকা ডজন। এটা হচ্ছে দতে গুড়ি, দতে গুড়ি। আচ্ছা, বাঘ রয়েছে, বাঘ রয়েছে। এটা পড়বে 80 টাকা ডজন। আচ্ছা, 80 টাকা ডজন। এর মধ্যে অনেক ডিজাইন আছে, এই ডিজাইন হবে। বাহ, খুব ভালো লাগছে দেখতে। আচ্ছা, আর কাকার কাছে কত রকমের ঘুড়ি রয়েছে? কত রকমের তোমার কাছে? এই যে আবার এখানে ঘুড়ি দেখো, এই যে ডিজাইন, প্রচুর ডিজাইন। আচ্ছা, তোমার কাছে কত রকমের তাও? আমার কাছে খুব কম করে 12-13 রকমের ঘুড়ি হবে। 12-13 রকমের, 12-13 বেশি তো দেখলাম আমি, অনেক। এই যে ঘুড়ি হবে না, এখানে দেখো এক কালারের, তারপরে এই দেখো এই যে ঘুড়ি। এইগুলো কি গো? এগুলো এখন কমপ্লিট হয়নি, এটা কমপ্লিট হবে, এটা কাঁচা এখন। তোমরাই কি বানাও এগুলো? আমরা সব, আমাদের এখানে ঘুড়ি তৈরি হয়। আচ্ছা, সব আমাদের। আচ্ছা, ঘুড়ি তো দেখালে, এবার লাটাই একটু নেই দেখি, লাটাই দামটা কি রকম রয়েছে? এই লাটাইটা পড়বে আপনার 3000 এর দাম, দাম পড়বে 450 টাকা। 450 টাকা, 450 টাকা। আচ্ছা, পুরো একদম 3000 ফুল মাপ, 450 টাকা। আচ্ছা, এগুলো ব্যাপার রয়েছে অনেক। আর তারপরে আর কি রয়েছে কম দামে? কি রয়েছে তোমরাই মাঞ্জা ফাঞ্জা দাও না? এটা বাইরে থেকে আসে, এসব বরেলি থেকে আসে। কোথা থেকে আসে, কোথা থেকে বললে? বরেলি, বরেলি, ইউপি। আচ্ছা, বরেলি। যেরকম প্যাকিং করা থাকে না, এটা হচ্ছে তোমার কম্পিটিশন জুতো, যারা ঘুড়ির লড়াই করে আর কি। হ্যাঁ হ্যাঁ, বাহ, অনেকটা অনেকটা ইয়ে আর কি, ধারালো ব্যাপারটা। আচ্ছা, এই কাকার কাছে এই কাঠিগুলো রয়েছে, ঘুড়ির কাঠি, ঠিক আছে? এই কাঠিগুলো দিয়ে কিন্তু টোটাল ঘুড়িটা তৈরি হয়। বলতে বলতে আরও এক লট ঘুড়ি চলে এসছে দেখো, এগুলো সব বিক্রি হবে। সব এই সাইজের, বিভিন্ন রকমের সাইজ রয়েছে। এখানে দেখাই তোমাদের, এই যে ঘুড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চিল ছাপা ঘুড়ি, ঠিক আছে? মানে ওপরে এরকম মানে একটা চোখ মতো আকার রয়েছে। এই যে লটগুলো রয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানে কালার রয়েছে। এই যে কাকা আর একটা ঘুড়ি এখানে রয়েছে দেখতে পাচ্ছ, পুরো ব্যাপারটা কিন্তু আমাদের ভারতের জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকার মধ্যে এখানে রয়েছে ঘুড়িটা, বেশ সুন্দর লাগছে। এটা এটা কি সব থেকে হাইট বেশি? হ্যাঁ, হাইট বেশি। এটা 30 টাকা পিস পড়ে, পার পিস 30 টাকা। বাহ, অনেকটা বড়, প্রচুর বড় ঘুড়ি। কাকুর দোকানে চলে এসেছি, ঠিক আছে? তোমার কাছে কি প্লাস্টিকের ঘুড়ি বেশি বিক্রি হচ্ছে? প্লাস্টিকের ঘুড়ি কিরকম দাম রয়েছে? 30 টাকা ডজন, ডজন 30 টাকা। আচ্ছা, আর এই লাটাইগুলো কিরকম দাম? 50 টাকা, 50 টাকা করে পার পিস। আর মাঞ্জা দেওয়ার সুতো ফুতো এগুলো? মাঞ্জা দেওয়ার সুতো ফুতো ওই যা দাম আছে 150 টাকা, 150 টাকা করে। এই মহল্লাটা পুরোপুরি ঘুড়ির মার্কেট, মানে পরপর পরপর এরকম ঘুড়ির দোকান, যার যেটা পছন্দ নিয়ে যেতে পারে। দেখো সামনের দিকে এক বাঞ্চ লাটাই রয়েছে পুরো। এখানে দেখো এরকম এরকম ধরনের একটা ঘুড়ি রয়েছে, এটার নাম হচ্ছে কি ঘুড়ি বললে? এটার নাম মাছ ঘুড়ি।
কিরকম দাম রয়েছে এগুলো? আচ্ছা এগুলো দাম 15 টাকা, হচ্ছে তোমার প্লাস্টিকের ওপরে, ঠিক আছে? খুব খুব একদম প্লাস্টিকটা খুব পাতলা, সব এক কালার। আচ্ছা না, আর একটা এরকম গ্রিন কালারের মতো রয়েছে আর একটা। আচ্ছা এখানে আরও একটা ঘুড়ি দেখতে পেয়েছি, এই ঘুড়িটার নাম কি কাকা? এটার নাম কি, এই ঘুড়িটার নাম? এটা আচ্ছা চিল ঘুড়ি, বাজ ঘুড়ি, কীরকম আলাদা রকমের দেখতে আর কি। এটা কীরকম দাম রয়েছে এগুলো? চিলকাঠি, আচ্ছা এটার নাম হচ্ছে চিলকাঠি, ঠিক আছে। এরকম লাল রঙের, আর এরকম পেখম গুলো হচ্ছে সবুজ রঙের পুরো। আর পিছনেরটার নাম, এটার নাম আচ্ছা এটা এরকমই এমনি ঘুড়ির মতোই আর কি, কোনো নাম নেই, সেরকম কোনো নাম নেই, কিন্তু এই কলকাটা খুব সুন্দর। আর এই তোমার পিছনে এই যে পেখম মতো ঘুড়িটা, এটার নাম কি? চৌরঙ্গি। এখানেও রয়েছে এরকম মাছ ঘুড়ি। আর এগুলোর কাম কিরকম দাম রয়েছে? এইগুলো 200 টাকা করে এগুলো বিক্রি হচ্ছে এখানে, ঠিক আছে। মানে কাঠিগুলো কিন্তু এরকম টাইপের, মানে পুরো বেঁকিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এরকম টাইপের ঘুড়ি নেয় মানুষ, এরকম ঘুড়ি নেয়? সব থেকে বেশি কোন ঘুড়িটা নেয়? ঠাকুরের জন্য আর কি, বিশ্বকর্মা ঠাকুরের জন্য আর কি এই ঘুড়িগুলো নিয়ে যায়। দোকানটা তো অনেক রকমের ঘুড়ি দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে সামনেটা দেখে। আর সারিবদ্ধভাবে সমস্ত লাটাই সাজানো রয়েছে, দেখো প্রচুর লাটাই। আর বাইরেটা তো হেভি লাগছে, মানে খুব কালারফুল লাগছে। এখানে রয়েছে ছোটা ভীম আর ছুটকি ঘুড়ি। আচ্ছা আমাদের ছোটোবেলায় এরকম কাঠের লাটাইগুলো বেশি বিক্রি হতো, কিন্তু এখন দেখতে পাচ্ছি এরকম প্লাস্টিকেরগুলো বেশি বিক্রি হয়। আচ্ছা কেক আইটের দোকানে এখানে আছি আমি, তোমার কী কী নামগুলো রয়েছে আর ঘুড়িগুলোর দামটা একটুখানি বলে দাও। এটা হলো দেবতে ছাপা, হ্যাঁ এটা হলো 60 টাকা দর্জন। অস্ট্রেলিয়ান পেপার, কাঠিটা পুরানো, সব ডিজাইন পাবে, এটার মধ্যে 8-10টা ডিজাইন আছে। আপনারা যেরকম করে অনলাইনেও আছে আমাদের এটা বিজনেস, অনলাইনে আপনি অনলাইনে যদি কেউ নিতে চায় কি করবে? অনলাইন নিতে জন্য আপনি আপনাকে আমার আপনার কন্টাক্ট করতে হবে, এসে নাম হলো কে কে একবার আসতে হবে দোকানে, এসে আবার কন্টাক্ট করে যান, আপনি অর্ডার করলে মাল পেয়ে যাবেন। আচ্ছা আমি তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো এই যে কে কাইটের নাম্বার রয়েছে এখানে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা কে কাইটের নাম্বার। আচ্ছা তারপর দেখো আর কি রয়েছে। তারপর আমাদের কাছে হলো এই ছাপা বাচ্চাদের জন্য প্লাস্টিক হলো, যেরকম টাইগার হলো, পাবজি হলো। আচ্ছা এখন টাইগার, পাবজি এগুলো সব চলছে, পাবজি হলো, ফ্রি ফায়ার হলো, এগুলো কিরকম দাম? এটা আমরা বেশি দাম নিই না দাদা, এটা 5 টাকা মার্কেটে বিক্রি হয় পিস, কিন্তু আমরা 3.25 টাকা নিই। আচ্ছা একদম মানে বেস্ট সেলিং ঘুড়ি কোনটা? বেস্ট সেলিং আমাদের রানিং আছে, যেরকম প্লাস্টিক হয়ে গেলো 20 টাকা দর্জন আমরা দিই। আচ্ছা এটা 20 টাকা দর্জন? জি আমরা 20 টাকা দর্জন দিই। যেরকম এইগুলো নেয় মানুষ, যেটা ওরা বিভিন্ন ধরনের ঘুড়ি আছে, শো পিস হবে, তিরঙ্গা হবে, এগুলো কি ঘুড়ি গো? এগুলো
এসব আছে আপনার চক মার আছে একটা যেরকম দেখতে পাচ্ছেন আপনারা এটা পুজোর মধ্যে অনেক বেশি চলে বিশ্বকর্মা পুজো তো চলে আমরা বেশি দাম নিই না আশি টাকায় দর্জন নিই ৮০ টাকা ডজন ৮০ টাকা ডজন অস্ট্রেলিয়ান পেপার ফুল ডিজাইন চোখ নাক মুখ এই মধ্যে আপনি ৮টা ১০টা ডিজাইন পাবেন আসলে সব সব তোরে ডিজাইন থাকে আমাদের কাছে আচ্ছা আর এই মধ্যে অনেক বিভিন্ন টাইপে আছে যেরকম এটা হয়ে গেল ডিজাইন এটা কি এটার মাছ মাছ গুড়ি হ্যাঁ মাছ গুড়ি যেটা বলে ওর উপর তিন কাঠি আছে গুড়ি সব এরকম অনেক প্রকারের লাটাই আছে আমরা যেরকম থাকে যোগাযোগ করলে অনেক অর্ডার দিলেও পাবে ওইটার দাম নাম কি এবার কি ঘুড়ির বিক্রি বেড়েছে আগের থেকে আগের থেকে এবছর ঘুড়ির সেলটা একটু বেশি আছে মানে গত দু বছর ওই করোনা করোনার কারণে সেই কারণে একটু ঘুড়িটা কম উঠতো কিন্তু এবছর ঘুড়ির বিক্রিটা অনেক বেশি যে জন্য মার্কেটে মোটামুটি ঘুড়ি নেই বলতে গেলেই চলে তোমাদের কি সারা বছর ঘুড়ি বিক্রি হয় মোটামুটি ৬ মাস ধরে রকম ৬ মাস তো মালটা আমরা স্টক করি তারপর তো বিশ্বকর্মা পুজো থেকে মেইনলি মেইন আমাদের হয় রথ থেকে রথের পর আছে চলে আছে আমাদের রাখি পূর্ণিমা তারপরে ১৫ আগস্ট তারপরে বিশ্বকর্মা পুজো তারপরে পুজোর এক দুটো মাস একটু স্টক থাকে তারপর ২৬শে জানুয়ারি মকর সংক্রান্তি লাস্ট এন্ডিং আমাদের সরস্বতী পুজো মানে এই খরদাতে আসলেই পুরোপুরি পাওয়া যাবে আর পাইকারিও পাইকারিও তো দেওয়া তো সব সময় এখানে দেখো পুষ্পা ঘুড়ি ঠিক আছে এটা পুরো টোটালটা এরকম টাইপের এই কাকুর দোকানে দেখো প্রচুর পরিমাণে ঘুড়ি রয়েছে ঠিক আছে বিভিন্ন রকমের ঘুড়ি রয়েছে চারিদিকে অনেক রকমের রয়েছে আর ভিড়ভাড়টা এত রয়েছে ঠিক আছে মানে আমি যে কথা বলবো কাকুর সাথে সেটাই সুযোগ পাচ্ছি না দেখো এখানে বিভিন্ন কালারের রয়েছে সবাই বিভিন্ন কালার মিশিয়ে মিলিয়ে মিশিয়ে নিচ্ছে হ্যাঁ একদম ঠিক আছে এবছর এবছর কোনটা বেশি চলছে কোনটা এবছর সবই চলছে দতে একতে হ্যাঁ আমাদের চিল আছে প্লাস এই যে মেরা ভারত মহান হ্যাঁ এইসব হচ্ছে আমাদের দেশের লেটেস্ট দস্তে ঠিক আছে আরো একটা দস্তে আছে এটা তো বিশাল বড় বিশাল বড় হ্যাঁ বিশাল বড় এটা জম্বু দস্তে এটা কি নাম এটা এটা হচ্ছে জম্বু দস্তে দেখো এই দুটো কালার আছে এই একটা কালার ঠিক আছে এই একটা কালার দুই রকম কালার এটা যে দস্তে ঠিক আছে দস্তে এটা কি কি রকম দাম আছে এটা এগুলোর দাম ৬০ টাকা ৬০ টাকা করে আর যদি বেশি হয় তখন আর একটু দামটা কম হবে এখানে পাইকারি পাইকারি দাম বেশি হচ্ছে আর এই ছোট গুড়িগুলো কি রকম দাম এই ছোট গুড়িগুলো হ্যাঁ এগুলো আমাদের হচ্ছে মোটামুটি ২২০ টাকা সব তোমার দোকানের নাম আমার নাম গৌতম আমার এই মালিকের নাম অনুপ রায় ঠিক আছে এই মালিকের সুপ্রদেন হ্যাঁ এই দেখছে সবাই দেখছে আচ্ছা এই ১০ ১০তে যে ঘুড়িটা এটা সবথেকে বড় ঘুড়ি দেখলাম বিশাল বড় ঘুড়ি এটা ৫তে এটা বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে একটা এক রকম এটাকে বলে ৫তে ঠিক আছে এটা কি রকম দাম আছে এটা এগুলোর দাম হচ্ছে আপনার ২৫টা দেখতে দস্তে পাঁচতে মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে চাঁদিয়াল তারপর আরো আরো অনেক কিছু এত এত ঘুড়ির নাম শুনলে সত্যি মাথা খারাপ হয়ে যাবে যাই হোক কোন ঘুড়িটা তোমাদের ভালো লাগলো সব থেকে বড় যে ঘুড়িটা আমি দেখলাম লাস্টে ৫তে আর হচ্ছে ১০তে বিশাল বড় ঘুড়ি ঠিক আছে বেশ ভালো লাগলো দেখে ৬০ টাকা করে ৮০ টাকা করে যেগুলো দেখলাম আর ভিডিওটা কীরকম লাগলো সেটা আমাকে জানিও কারা কারা ঘুড়ি ওড়াও সেটাও আমাকে জানাতে পারো কিন্তু আর এই খড়দার এই মার্কেটে এসে তোমরা ঘুড়ি কিনে যেতে পারো আর কি এখানে খুব ভালো ভালো ঘুড়ি পাওয়া যায় চলো নেক্সট ভিডিও দেখছি খুব শিগগিরই সবার সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা ভালো থাকো সবাই